নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটি সবজির গাছ বসাবো আপনাদের সঙ্গে নিয়ে। এই সবজির গাছটি এর আগে আমি কোনোদিন আমার ছাদ বাগানে বসাইনি। হঠাৎ করে সুযোগ এসে গেছে সবজিটির গাছ বসানোর, তাই সবজিটি বসাবো। কি সবজি আপনাদের দেখাবো। সবজিটার গাছ বসিয়ে যখন আমি সবজি পাবো তখন আবার আপডেট দেব, তবে আজকে ভিডিওটা শুধুমাত্র সবজিটা বসানোর ভিডিও। আজকে আমি স্কোয়াশ বসাবো। দেখুন, গাছের এই যে গাছটা বেরিয়ে গেছে এটাকেই বসাবো। স্কোয়াশ বাজার থেকে কিনে এনে অনায়াসে গাছ করা যায়, আর এটাই আমি বসাবো। এই গাছ কখনোই মাটিতে জল বসা পছন্দ করে না, ড্রেনেজ খুব ভালোবাসে। জল যাতে ড্রেনেজ হয়ে যায় সেরকম মাটি আমাদের তৈরি করতে হবে, আবার একেবারে জল কমে গেলেও সেটাও পছন্দ করে না। তাই আমি কি কি মেশাচ্ছি সেটা দেখাবো। প্রথমেই আমি মাটি নিইনি, যে মাটি আমি তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই মাটি। এটা বস্তার থেকে তুলে এনেছি এই মাটিটা, এই যে মাটিটা। এর সঙ্গে আমি খানিকটা বালি মেশাবো, এই যে দেখুন বালি মেশাবো। যে গাছগুলো জল একদম ভালোবাসে না মাটিতে বসা, সেই গাছগুলোতে আমি বালি মিশিয়ে নিই। সেটা সব গাছে নয়, কিন্তু এই গাছটা একদম পছন্দ করে না জল বসা মাটিতে, তাই একটু বালি মিশিয়ে নেব। আবার একেবারে যে শুকনো মাটি পছন্দ করে তাও নয়, তার জন্য মিশাবো কি বলুন তো, এই যে কোকোপিট, এটাও মিশিয়ে নেব। আর মাটিটা আমি কি দিয়ে বানাই জানেন তো? মাটিটা আমি চুন, একটুখানি গোবর সার, একটু ছাগলের যে পটি সেইগুলো, নিম খোল, এসব দিয়ে বানাই সেই মাটিটাই। এটা বেশ অনেকদিন আগে তৈরি করা মাটি, তার সঙ্গে আর একটু এই জিনিসগুলো মিশিয়ে আমি পটিং মিক্সটা তৈরি করে নিচ্ছি। এই মিডিয়াটাই আমার দরকার, সেটা আমি নিজের হাতে তৈরি করে নিচ্ছি। এবং এতে দেবো একটু ফাঙ্গিসাইড, আমি M45 ব্যবহার করছি। এর আগে আমার ছাদ বাগানে এই সবজিটা আমি কোনোদিনই বসাইনি, এই প্রথম বসাচ্ছি। এবং এর রেজাল্ট কি হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন সবজি গাছ এটা আমার ছাদ বাগানে, সেটাই বসাচ্ছি। আমরা যে স্কোয়াশ খাবার জন্য বাজার থেকে আনি সেটাতেই আমার গাছ উঠে গেছিল, আমি সেইটাই বসাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। কিসে বসাচ্ছি এবার দেখাবো। এই যে একটা এই রকম সবুজ গ্রো ব্যাগ নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পাতা। এই পাতা আমি ব্যবহার করি আপনারা জানেন। তার সঙ্গে এসে গেছে আবার দেখুন বেল ফুল। তাহলে কিচ্ছু হবে না, এর ভেতর মাটি দেব এবং স্কোয়াশটাকে বসাবো। এই যে মাটির মিডিয়াটা তৈরি করলাম, এই মিডিয়াটাই দেব। আগে আমি এইটা ভরে নিই এই মিডিয়াটা দিয়ে। যতটা আমি মাটি তৈরি করেছি ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে, দেখুন লেগেও গেছে। এরপরে যদি দরকার পড়ে পরবর্তীকালে আমি মাটি তৈরি করে আবার দেব। এই স্কোয়াশটাকে আমি এরকম ভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে বসাচ্ছি। আর দেব জল, খুব সাধারণভাবে আমি গাছ করি, আর এইভাবেই গাছ করতে আমি ভীষণ ভালোবাসি। তাহলে বন্ধুরা দেখলেন একটা নতুন সবজি, সেই সবজিটাও আমি আমার ছাদ বাগানে বসাবার চেষ্টা করছি আর কি, বসিয়ে ফেললাম আজকে আপনাদের সঙ্গে নিয়ে।
এর আগে কিছুদিন আগে ওল বসানো দেখিয়েছে, আজকে দেখালাম স্কোয়াশ বসানো। আপনাদের ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন। জল নিয়ে আসি, জল দিতে হবে। জল নিয়ে এসেছি এবং জলটা দেব। তার আগে বলবো, স্কোয়াশ কিন্তু ঠান্ডার সময় হয়, শীতকালে হয়। যেহেতু এখন গাছ উঠে গেছে, আমি তাই বসিয়ে দেখছি যে গাছটা এখন হবে কিনা। এটাকে একটু ছায়ায় রাখতে হবে, খুব যেখানে রোদ পড়ে সেই সব জায়গায় না রাখলেই ভালো আর কি। জল এনেছি, জলটা দিতে দিতেই কথা বলি আপনাদের সঙ্গে। যে কোনো গাছ বসালেই জল দিতে হয়, তাই এই গাছটাও বসানোর সময় আমি জল দিয়ে দিলাম। আর এইভাবেই রেখে দেব, গাছ যত বড় হবে তত আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমি আমার ছোট্ট ছাদ বাগানটা মাঝে মাঝে তো তুলে ধরি, সেই সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কোয়াশ বসানো আমার ছাদ বাগানে এই প্রথম, এই জন্যেই এটা আমার খুব আনন্দের বিষয় আজকে যে ভিডিওটা করছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি। আমিও কোনোদিন ভাবতে পারিনি আমার ছাদ বাগানে আমি স্কোয়াশ গাছ করতে পারবো। বাজার থেকে আনা স্কোয়াশে যখন গাছ উঠে যায় তখনই কিন্তু বসানো যায়, আর আমি তাই করেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।